আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পাশে একটি ছবি দেখতে পাচ্ছেন, আপনাদের খুব সুপরিচিত একজন ব্যক্তি, তার নাম কি বলেন তো? সাকিব আল হাসান। আজকে মূলত একে নিয়েই দুটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমাদের এটা হলো অলরাউন্ডার, বা এক কথায় আমরা যাদেরকে টাইগার বলে থাকি। কি করতেছে আপনি দেখতে পাচ্ছেন? পানি খাচ্ছে বা কিছু একটা পান করছে। এখন কথা হলো, এই একটা পিকচার বা একটা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। এখন প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে কোন মাস চলতেছে আপনারা বলবেন? ভাই, শুধু কি বাংলাদেশে? না ভাই, গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে এখন রমজান মাস চলতেছে। তাহলে রমজান মাসে সাকিব আল হাসান যেই পিকচারটি বা যেই ফটোটি আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, রমজান মাসে রোজা রেখে কোনো কিছু পান করা বা খাওয়া সম্পূর্ণ নিষেধ। যদি খাওয়া যায় তাহলে রোজা শেষ। তার মানে সাকিব আল হাসান সাহেব যেহেতু কিছু একটা খাচ্ছে বা পান করছে, তাহলে বুঝতেই পারছি আমরা যে আসলে সাকিব আল হাসান রোজা নেই। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই সে তো ইচ্ছা করে রোজা ভাঙেনি, খেলার জন্য রোজা ভেঙেছে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু মহান আল্লাহ তাআলাকে কি প্রশ্ন করবেন? বা সাকিব আল হাসান মহান আল্লাহ তাআলাকে কি জবাব দিবে যে আল্লাহ আমি তো রোজা ভেঙেছিলাম খেলার জন্য? বুঝতে পারছেন আমার কথা? আমি তো রোজা ভেঙেছিলাম খেলার জন্য, আমি খেলেছি তাই রোজা ভেঙেছি। কি মানবে তো সেই কথা আল্লাহ তাআলা? অনেক দেশের খেলোয়াড়রা আমরা দেখেছি রমজান মাসে যদি খেলোয়াড়রা খেলে, রোজা রেখেই তারা খেলে, কিন্তু আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা রোজা রাখতে পারে না। আফসোস, আফসোস, বড়ই আফসোস। যাই হোক, কিছুই বলবো না ভাই, যা বলার আপনারাই বললেন, আপনাদের তো একজন তারকা, এরা তো অলরাউন্ডার, এরা তো বাংলার টাইগার, বাংলার বাঘ। আরে ভাই, মুসলমানের জন্য যেই কাজটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, মুসলমানের ফরজের চাইতে আর বড় কিছু হতে পারে না। খেলাধুলা যাই বলেন না কেন ভাই, রমজান মাসে রোজা রাখা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ, আর এই ফরজের চাইতে বড় কিছু হতে পারে না। তো ভালো থাকবেন সবাই, আপনাদের মতামতগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, আর আজকের ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।